প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে সুস্থ এবং নিরাপদে আছো। সাউদেশ্বর স্কুলের অনলাইন কার্যক্রমে আজকে যারা তৃতীয় ঘন্টায় আইসিএল বিষয়ে আমার ক্লাসে যুক্ত আছো, তোমাদের সকলকে অন্তরন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলবো এই গভর্নেন্স অফ বাংলাদেশ এই পার্ট নিয়ে। আসিফ যুক্ত আছে, আসিফকে আমরা একটু স্ক্রিনে দেখতে চাচ্ছি। আসিফের ভিডিওটা অন রাখতে হবে কষ্ট করে। বাকিরা যারা যুক্ত আছি প্রত্যেকে সিলেবলি খাতায় যা যা করতে বলেছি, ঠিক আছে? আসি সিলেবলি খাতা কোথায়? আসি সিলেবলি খাতা মেনটেন করতেছো? এই যে তোমার ফোনটা এবার রোটেট করো, রোটেট করো, এভাবে কাজ করে রাখো, কাজ করে রাখো। করেছো? তোমার ফোনটা কিভাবে ঘুরাও, ঘুরাও, এবার ঘুরাইলে তোমাকে ওদের মতো দেখতে সুন্দর লাগবে। গুড, এই তো গুড, ভালো ছেলে। যারা যারা যুক্ত আছে সবার চেহারা না দেখলে আমার এই জিনিসটা ভালো লাগবে না, ঠিক আছে? সাজিদ আবার মিউট করে ফেলেছো কেন? ফরহাদ উদ্দিন আমাদের সাথে যুক্ত হচ্ছে। ফরহাদ উদ্দিন, ফরহাদ উদ্দিন, আচ্ছা আছে। আর কোনো কাজ নাই, আর কোনো অ্যাক্টিভিটিস নাই, এখন তুমি চুপচাপ একদম বসে স্ক্রিনে দেখবা স্যার যা বলছি যা করছি, এবং আমরা ক্লাস শেষে এগুলো ফিডব্যাক নিব, ঠিক আছে? ফরহাদ উদ্দিন যুক্ত হচ্ছে কিন্তু তোমার ভিডিও অফ। কারো বাসায় যদি অসুবিধা অসুবিধা হয়, সাউন্ড হয়, তাহলে তোমরা নিজেরা নিজের ভয়েসটা মিউট করে রাখবে, ওকে? আর যদি না হয় তাহলে তোমরা কি করবা, সাউন্ড রাখতে পারো। আসে পিছনে গিয়ে বসো, পিছনে পিছনে একটু পিছনে গিয়ে বসো। ইয়েস, গুড। সবার বসা সুন্দর, মানে একটা জিনিস দেখতেও সুন্দর লাগে, তোমাদের এই ক্লাসগুলো কিন্তু রেকর্ড হয়, তাহলে অন্য কিছু অন্য কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? যাই হোক, আর যারা যুক্ত হোক আমরা তাহলে ক্লাস শুরু করি। সকলেই আইসিটি বইয়ের প্রথম অধ্যায় একটু দেখো। প্রথম অধ্যায় বলতে আমরা যেটা ইয়া করছি সেটা হচ্ছে প্লাস প্রোমো প্লাস ডিওকো প্লাস বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। আচ্ছা, তোমার বাসায় কি কারো বাসায় অন্য আরেকজন ক্লাস করছে মনে হয়, তাহলে ওকে বাসটা মিট করতে হবে কষ্ট করে। আমরা সরাসরি আমাদের আইসিটি বইয়ে মূল বই পাঠ্য বইয়ে আছি, ঠিক আছে? স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের মাননীয় শিক্ষা মন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি বই বিতরণ করছে এরকম। আর যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের সরকারি শিক্ষা কার্যক্রম সহজ করার জন্য সরকারি ওয়েবসাইট। আচ্ছা, আমরা যে বিষয়ে প্রাথমিক আলোচনা করব, একুশ শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল 21 শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে, ঠিক আছে? আমরা একটু শুরুর দিকে দেখবো। অনেকে আসিফ যেমন একটা রিকোয়েস্ট করেছে, স্যার প্রথম দিকে কি আলোচনা আমরা করবো না? হ্যাঁ অবশ্যই, তাহলে আমরা একটু শুরুর দিকে আলোচনা এগিয়ে যাই, কেমন? বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল 21 শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে। তারা লাইন বাই লাইন দেখবো, প্রয়োজন হচ্ছে নোট রাখবো। পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, এটা নোট করো। 21 শতকের সম্পদ কি? পেন্সিল দিয়ে নোট রাখো অথবা তোমরা চাইলে লিখেও রাখতে পারো সিলেবাস খাতায়, যার অর্থ কৃষি খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, কিং শিল্প কিংবা বাণিজ্যও নয়, এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। কারণ তার কারণ শুধু মানুষ মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। এই জন্য বলা হচ্ছে 21 শতকের সম্পদ কি? জ্ঞান। সম্পদ হচ্ছে জ্ঞান, গুড। এই প্রয়োজনীয় সময় তুমি মিউট আনমিউট করো, এই জিনিসের রেসপন্স দেওয়ার জন্য দরকার আছে। পৃথিবীর সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতেই মানুষের চিন্তা ভাবনার জগৎকে পাল্টে দিয়েছে। পৃথিবীর মানুষ এখন 21 শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। অর্থাৎ বর্তমান সময়ে অনেক পড়াশোনার ধারে কাছেও নাই, স্কুল অফ করে রেখেছে, মানে আগামী 6 তারিখ পর্যন্ত স্কুল ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু দেখো সাউথ স্কুলের মতো একটা ডিজিটাল স্কুল শিক্ষা কার্যক্রম অব্যাহতভাবে চালাচ্ছে, ঠিক আছে না? মাঝখানে কয়েকদিন আমাদের যদিও একটু সুবিধা সুবিধা হয়েছে, কিন্তু আমরা আবার ক্লাসে, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে ডিফারেন্ট একটা কিছু আমাদেরকে শিখতে বাধ্য করেছে। আমরা সবাই অনুভব করতে পারছি 21 শতকের পৃথিবীটা আসলে জ্ঞান ভিত্তিক একটা অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। এখন যে কোনো কিছুই
আইসিটি কে নিতে বাধ্য এবং আইসিটি তে অন্তর্ভুক্ত হতে শুরু করেছে। 21 শতকে এসে আমরা আরো দুই বিষয় শুরু করেছি, যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। গ্লোবালাইজেশন মানে হচ্ছে বৈশ্বিক, ইন্টারন্যাশনালাইজেশন মানে হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বিচরণ। এই দুটি বিষয় ত্বরান্বিত হওয়ার কারণটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপকতার কারণে আমরা এখানে বসে আমেরিকার খবর, নিউ ইয়র্কের খবর, অস্ট্রেলিয়ার খবর আমরা ঘরে বসেই পাওয়া যায়, তাই না? ভৌগোলিক সীমানা বিষয়ের কারণে নিজের দেশের ঘূর্ণি ছাড়িয়ে সারা পৃথিবী ছড়িয়ে করেছে। আমাদের দেশের সম্পর্কে কেউ যদি জানতে চায় তাহলে সে গুগল করলে, উইকিপিডিয়া ঘাটলে পেয়ে যাবে, অথবা মানচিত্র ঘাটলে পেয়ে যাবে, তাই না? আমরাও যদি অন্য কোনো দেশ সম্পর্কে জানতে চাই সেটাও পেয়ে যাবো। ব্যাপারটি বোঝার জন্য আমরা আমাদের বাংলাদেশের উদাহরণটি দিতে পারি। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা যে যেখানে আছে সেই অংশটুকুই বাংলাদেশ। এখানে আর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, এক অর্থে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে গেছে। আমাদের দেশের মানুষ এখানে একেবারে বইয়ের ভাষায় নয় মুখোমুখি বলছি, বর্তমানে আমাদের দেশের মানুষ সারা পৃথিবী জুড়ে আছে, আমার বেশি অনেকের আত্মীয় আছে, ঠিক আছে না? ঠিক আছে, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং নাগরিকত্ব পেয়ে গেছে, এরকম আছে। এই জন্য আমার হচ্ছে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে গেছে, আবার বাংলাদেশের অধিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে। অনেকে দেখেছি একদম আমেরিকার নাগরিকত্ব পেয়েছে, ইভেন আমার আত্মীয় আছে ইংল্যান্ডে, আমার দাদা, ঠিক আছে, এনারা লন্ডন প্রবাসী হয়ে গেছে, এখন একদম তারা সপরিবারে লন্ডন। আন্তর্জাতিকতা অর্থাৎ ইন্টারন্যাশনালাইজেশন হচ্ছে আন্তর্জাতিকতা, এখন এই নতুন পৃথিবীর অলিখিত নিয়ম। আমরা জানি পৃথিবীর মানুষকে একসময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হতো, অর্থাৎ প্রকৃতির উপর আমাদের বেঁচে থাকার জন্য নির্ভরশীলতা ছিল। মানুষ যখন আবিষ্কার করে পৃথিবীর উপর নির্ভরশীলতা কমিয়ে আছে, অর্থাৎ আমরা আগে চন্দ্র সূর্য দেখে দেখে কি করতাম, দিনাদি বাস করতাম, ঠিক আছে, এখন কিন্তু আমরা আর ইয়া করি না। এখন মোবাইল আমরা একটা নোটিফিকেশন পেয়ে যাচ্ছি ভূমিকম্প হলে কখন ভূমিকম্প সম্ভাবনা আছে, আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে আগামীকাল কি ধরনের বৃষ্টিপাত হতে পারে, কখন সূর্যোদয় হবে, কখন সূর্যাস্ত হবে, এটাই নয় কি? পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল এক সময় তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। 21 শতকে যখন জ্ঞান ভিত্তিক অর্থনীতি সূচনা হয়েছে তখন আবার সেই একই ব্যাপার ঘটছে। এক সময় শিল্প বিপ্লব ঘটেছে, কেন? যারা শিল্প অর্থনীতিকে পুঁজি করে এগিয়ে গিয়েছে তারা এক সময় কি করেছে, বিশ্ব শাসন করেছে, আর এখন যারা জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে অংশ নেবে তারাই পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা এখন যারা এই জিনিসগুলো তৈরি করছে তাদের মোকাবেক, ঠিক আছে, চীন, জাপান, তারপরে আরো যে দেশগুলো আছে যারা এই ডিভাইস গুলো তৈরি করছে, ঠিক আছে, আমরা তাদের মোকাবেক কি, তাদের এখন তাদের উপর নির্ভর করতে হয়। বিভিন্ন ডিভাইস তারা আবিষ্কার করছে, অ্যাপলের নতুন নতুন ফিচার আসছে, ঠিক আছে, নতুন নতুন ল্যাপটপ আসছে, নতুন মোবাইল আসছে, কেমন? এই নতুন বিপ্লবে অংশ নিতে হলে বিশেষ এক ধরনের প্রস্তুতি নিতে হবে, সেটি আমরা অনুভব করতে পারি। যদি আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতা করে দেখতে চাই তাহলে সেগুলো হবে পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, নাগরিকত্ব, সমস্যা সমাধানের পারদর্শিতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, ক্রিটিক্যাল থিঙ্কিং, সৃজনশীলতা এবং তার সাথে তথ্য প্রযুক্তিতে পারদর্শিতা। তোমরা যারা বর্তমান সময়ের স্টুডেন্ট, হ্যাঁ, তাহলে এই যে বর্তমান সময়ের স্টুডেন্ট যারা আছো তোমরা এখন কি ধরনের প্রযুক্তি দিতে চাও? এই যে আইসিটি, আইসিটি প্রযুক্তি হচ্ছে তুমি কম্পিউটারে কোন জ্ঞানটা তোমার আছে ওই জ্ঞানের উপরে তুমি চাইলে প্রযুক্তি করতে পারবে, ঠিক আছে। মূল পাঠ্যবই 2 নম্বর পৃষ্ঠে আমরা ছিলাম, এখন মূল পাঠ্য 3 নম্বর পৃষ্ঠে আসি। সত্যি কথা বলতে তথ্য যোগাযোগ প্রযুক্তি পারদর্শী সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা হিসেবে খুব দ্রুত স্থান করে নিচ্ছে। তারা যদি যত বেশি কম্পিউটারের জ্ঞান রাখবে তারা বর্তমান সময়ে এগিয়ে থাকবে। 21 শতকে টিকে থাকতে হলে সবাইকে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয় জানতে হবে। যারা তোমরা ক্লাস করছো তোমরা যদি এই যে ডিভাইস ব্যবহার করে ক্লাসে যুক্ত হতে না পারতে তাহলে তোমরা পিছিয়ে থাকতে, তোমরা ক্লাস করতে পারতে না, আজকের পার্টি তোমরা পেতে না, ঠিক আছে। এই প্রাথমিক বিষয়গুলো জানা থাকলে একজন এটি ব্যবহার করে তার বিশাল প্রযুক্তি জগতে প্রবেশ করতে পারে। একজন শিক্ষার্থী যতক্ষণ পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করতে অভ্যস্ত হবে না ততক্ষণ পর্যন্ত সে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সংযোজন, মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না। আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে স্কুল কিন্তু বন্ধ,
আবার আমরা স্কুলে আছি, অনলাইনে স্কুলে যুক্ত আছি, পড়াশোনা আমাদের চলছে, ঠিক আছে? তো ইয়েস স্যার, তাহলে এটা আমাদের শিখতে বাধ্য করেছে, তথ্য প্রযুক্তি এই আমাদের পড়াশোনাটাকে চালিয়ে যেতে বাধ্য করেছে, আমরা এই জন্য ডিভাইস ব্যবহার করে পড়াশোনা চালিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তথ্য প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্বের কথাগুলো আমরা জানবো। আমরা মার্ক জাকারবার্গকে চিনি, মার্ক জাকারবার্গ সবার ভয়েস গুলো আনমিউট করো, আনমিউট শ্রেয়স ভয়েসটা আনমিউট করো, সাজিদ ভয়েসটা আনমিউট করো, মার্ক জাকারবার্গকে চিনো, ফেসবুক চিনো, ফেসবুক ফেসবুক চিনো, সাজিদ ফেসবুক চালাও না স্যার। আচ্ছা, টুইটার ফেসবুক এর নাম শুনেছো? জি স্যার। ফেসবুক শুনেছো, নাম শুনেছো ফেসবুক? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, অ্যাপল আইফোন শুনেছো? আইফোন, ইয়েস স্যার। গুড, তাহলে আমরা এই যে বিষয়গুলোর কথা জানছি বলছি, কেমন, এগুলো কোন না কোন ব্যক্তি আবিষ্কার করেছে, ঠিক আছে? ওই ব্যক্তিগুলো সম্পর্কে আমাদের এখন জানতে হবে, এই জন্য বলা হচ্ছে যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকের বিকাশের পেছনে রয়েছে অনেক বিজ্ঞানী, স্বপ্নদ্রষ্টা, প্রকৌশলী ও নির্মাতাদের অবদান। তার এবং তারহীন যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটারের গণনা ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক্স এর বিকাশ বর্তমানে আইসিকে মোটর মধ্যে নিয়ে এসেছে। আচ্ছা, আমরা ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি ওনার নাম কি? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ। ব্যাবেজ, উনি কি আবিষ্কার করেছেন কম্পিউটার? উনি কি আবিষ্কার করেছেন? পড়তে হবে না, চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছে কম্পিউটার। সোজা সোজা কথা, আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজ 1791 থেকে 1871 নামে একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদের হাতে। তাহলে চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন? আমরা প্রশ্ন করব, চার্লস ব্যাবেজ পেশায় একজন গণিতবিদ এবং প্রকৌশলী ছিলেন, ঠিক আছে? সাজিদ, নোট রাখো, চার্লস ব্যাবেজ পেশায় একজন কি ছিলেন? প্রকৌশলী এবং গণিতবিদ, এটা আমাদের নোট রাখতে হবে, আমরা পড়ব, প্রয়োজন অনুসারে নোট করব। এটা বলেছিলাম তিনি তৈরি করেন, এ ড্রয়িং করে থেকে ড্রয়িং করা যাবে না, এটা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না, আমি কন্ট্রোল করতে পারবো বাট তোমরা এই কাজটা করবে না। আচ্ছা, তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়, দেখা যায় যে সেটি সঠিকভাবে কাজ করছে এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন, তবে গণনার কাজটি কিভাবে আরো কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বাইরনের কন্যা অ্যাডা লাভলেস। কবি লর্ড বাইরনের কন্যার নাম কি? অ্যাডা, অ্যাডা লাভলেস। লাভলেস, এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা মুখস্থ করব না, আমরা টেকনিক্যালি করব। চার্লস ব্যাবেজ, তারপরে কি? অ্যাডা লাভলেস। চার্লস ব্যাবেজ কি করেছেন? আধুনিক কম্পিউটারের আবিষ্কারক। তারপর হচ্ছে অ্যাডা লাভলেস হচ্ছে এই যে কম্পিউটারের আধুনিকায়নের ক্ষেত্রে উনি আরো কাজ করেছেন, মায়ের কারণে এরা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন। আচ্ছা, চার্লস ব্যাবেজ, আমি আবার প্রশ্ন করছি, চার্লস ব্যাবেজ পেশায় একজন কি ছিলেন? একজন গণিতবিদ, গণিতবিদ প্রকৌশলী। গুড, ভেরি গুড, এটা মাথায় রাখবা। আচ্ছা, 1833 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন কে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা নিয়ে এগিয়ে আসেন। তাহলে প্রোগ্রামের ধারণা কার থেকে পেয়েছি আমরা? অ্যাডা লাভলেস এর কাছ থেকে পেয়েছি। কার কাছ থেকে? অ্যাডা লাভলেস থেকে। গুড, এই প্রশ্নগুলো কিন্তু কুইজ প্রশ্ন আসবে, আমাদের পরীক্ষাগুলো কুইজ কুইজ হবে এবং প্র্যাকটিক্যাল হবে, অন্য কোনো প্যাটার্ন নেই, এই জন্য আমাদের কুইজ প্রশ্ন অনুসরণ করতে হবে, ঠিক আছে? এই কারণে তাহলে প্রোগ্রামের ধারণা দেন কে? অ্যাডা লাভলেস, আমাদের মাথা রাখতে হবে। এই কারণে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। আমরা যা বলছিলাম 1840 সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন, সে সময় অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি ধাপ অনুসারে ক্রমান্বিত করেন। আচ্ছা, তার মৃত্যুর 100 বছর পর 1953 সালে সেই নোট আবার প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারে অ্যাডা লাভলেস অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণাটি প্রকাশ করেছিলেন। আচ্ছা, এটা হচ্ছে বেসিক কথা, আমাদের মূল কথা হচ্ছে কিন্তু আমাদের মাথা রাখতে হবে যে প্রোগ্রামের প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে এরেল অ্যাবলেন্স আচ্ছা চার্লস ব্যাবেজ প্রসাই একজন কি ছিলেন গণিতবিদ প্রকৌশলী প্রকৌশলী ভেরি গুড বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আমরা পাশে একজন দাড়ি চুল ওয়ালা একজন ব্যক্তি দেখতে পাচ্ছি উনি হচ্ছেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কেমন তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন বল বল ঠিক আছে তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা বিনা তারে বাড়তে প্রেরণের সম্পর্ক সৃষ্টি করে বর্তমান এটা তোমরা যদি একটু স্ক্রিনে লক্ষ্য করো সারের দিকে লক্ষ্য করো ফোন বিনা তারে ঠিক আছে তড়িৎ প্রবাহ অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা তরঙ্গ বয়স প্রেরণ করা এই ধারণাটি কে দিয়েছেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল দিয়েছেন বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণ প্রথম সফল হন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এই যে পাশে আর একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি কোটটাই পরা কোট পরা একজন ভদ্রলোক আমরা দেখতে পাচ্ছি ইনার নাম কি জগদীশ চন্দ্র বসু আচ্ছা এই ইনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী 1895 সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন ঠিক আছে কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হয় সর্বজনীন স্বীকৃতি পায়নি এখন আমরা তাহলে বিনা তারে তরঙ্গ ধরি বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি আবিষ্কার কে বিনা তারে বার্তা প্রেরণের বিনা তারে বার্তা প্রেরণ এই তোমার এই থিওরি আবিষ্কার কে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল জগদীশ চন্দ্র বসু না কেন ওই যখন আবিষ্কার করেছে তখন এত সারা আচ্ছা বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত হওয়ায় সর্বজনীন স্বীকৃতি পান ইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো মাকনি গুগলিয়েলমো মাকনি নামগুলো কঠিন বাট এই গুগলিয়েলমো মাকনি দেখতে কেমন সেটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এই ভদ্রলোকের নাম হচ্ছে গুগলিয়েলমো মাকনি এই জন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কার হিসেবে চিহ্নিত করা হয় আমি প্রশ্ন করবো আবার কম্পিউটারের আধুনিক কম্পিউটার আবিষ্কারক চার্লস ব্যাবেজ ঠিক আছে তারবিহীন যন্ত্রের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় বার্তা প্রেরণের আবিষ্কার কে ওই যে জেমস ম্যাক্সওয়েল জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আচ্ছা গুগলের মাকনি কিসের আবিষ্কারক বেতার যন্ত্রের আবিষ্কারক ঠিক আছে বিশ শতকে ইলেকট্রনিক্স এর বিকাশের পর প্রথম যুক্তরাষ্ট্রের আইবিএম কোম্পানির মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে পর্যায়ক্রমে 1971 সালে মাইক্রোসফটের প্রসেসর আবিষ্কৃত হলে সাশ্রয়ী কম্পিউটার পথ সুগম হয় আচ্ছা এই বাম পাশে একজন সাদা দাড়িওয়ালা চশমাওয়ালা একজন বৃদ্ধিকে আমরা এক ভদ্রলোক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বিশ শতকের 60-70 দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে ভালো করে মাথা রাখো বলা হচ্ছে আপারনেট আরপানেট কেমন আবিষ্কৃত হয় বলা যায় তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে আর এই বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট 1971 সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রলাপের সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন স্যামুয়েল টমলিনসন তিনি প্রথম ইমেল ইমেল রেমন স্যামুয়েল টমলিনসন রেমন স্যামুয়েল টমলিনসন কি ইমেল আবিষ্কারক আমরা যে ইমেল ইমেল করি ইমেল আইডি করি ইমেল পাঠাই ইমেল আবিষ্কারক হচ্ছেন কে রেমন স্যামুয়েল টমলিনসন এটা মাথায় রাখো এবং তোমাদেরকে জানতে হবে আচ্ছা আমরা কিছুক্ষণ আগে যে অ্যাপলের কথা বলেছি আইফোনের কথা বলেছি স্টিভ জবস আইফোনের জনক মাইক্রোপ্রসেসরের আবির্ভাবের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে যেটি সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয় 1955 থেকে 2011 ও তার দুই বন্ধু ওজনিয়াক এবং রাল ওয়েইন 1976 সালের 1 এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন তাহলে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠান কখন চালু হয় 1976 সালের 1 এপ্রিল ঠিক আছে জি স্যার আচ্ছা প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অ্যাপলের হাতেই পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায়ে বিকশিত হয়েছে আচ্ছা এই পাশে একজন ভদ্রলোক আমরা দেখতে পাচ্ছি ওনাকে আমরা চিনি সবাই
এই যে আমি কার্সর দিয়ে দেখাচ্ছি এই ভদ্রলোকের নাম কি? উইলিয়াম হেনরি বিল গেটস। ওনাকে আমরা বিল গেটস নামেই চিনি, উইলিয়াম হেনরি এটা আমরা খুব সম্ভবত বলি না। 1981 সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি গেটস অথবা বিল গেটস ও তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেয়। তাহলে মাইক্রোসফটের আবিষ্কারক কে? বিল গেটস। উইলিয়াম সফটওয়্যারের মধ্য দিয়ে বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয়। আচ্ছা, এই পাশে আমরা আরেকজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি, ওনার পরিচয় আমরা একটু জেনে নিই। 1990 সালে স্যার টিমোথি জন বার্নার্স লি, টিমোথি জন বার্নার্স লি নামে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল HTTP HTTP ঠিক আছে ব্যবহার তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW জনক হিসেবে পরিচিত। WWW এর WWW জনক কে? মাথা রাখতে হবে নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়। ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, পাশে এই ভদ্রলোককে দেখতে পাচ্ছি, এই ভদ্রলোকের হাসি হাস্যজনক একটা চেহারা, এই ভদ্রলোককে আমরা কিভাবে চিনি, উনি কে? ফেসবুকে জন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড শ্রেয়স। এই ভদ্রলোক হচ্ছে ফেসবুক, বর্তমান বেশি ব্যবহার হচ্ছে এরকম একটা সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ফেসবুক। কিছুক্ষণ আগে যা বলেছিলাম, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জাকারবার্গ ও তার চার বন্ধুর হাতে সূচিত হয় ফেসবুকের। আচ্ছা, ফেসবুক শুরুতে এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবদ্ধ থাকলেও বর্তমানে অনেকেই ফেসবুক ব্যবহার করেন। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। আমাদের বাংলাদেশে অনেকে সামাজিক মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করেন। তোমাদের আশা করি সকলেই কম বেশি ফেসবুক আছে, শ্রেয়স আছে? ফেসবুক তোমরা প্রথম দুই একটা লেকচার মিস করেছো, বিদায়। আমি আবার তোমাদেরকে পুরোটা কভার করতে হবে। ইলার্নিং ও বাংলাদেশ পৃথিবীতে জ্ঞান অর্জনের একটা সুনির্দিষ্ট পদ্ধতি, দীর্ঘদিন থেকে মোটামুটি একইভাবে কাজ করে আসছিল। তথ্য প্রযুক্তির উন্নতি হওয়ার পরপর প্রথমবার সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন হতে শুরু করেছে এবং ইলার্নিং নামে এক নতুন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হতে শুরু করেছি। ইলার্নিং ই মানে হচ্ছে ইন্টারনেট, ইলেকট্রনিক, সরি, ইলার্নিং মানে ই মানে কি? ইলেকট্রনিক ই মানে হচ্ছে ইলেকট্রনিক, লার্নিং মানে শিক্ষা, ঠিক আছে? ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক মাধ্যমে শিক্ষা, ঠিক আছে? শব্দের ইলেকট্রনিক্স লার্নিং পদের সংযুক্ত রূপ। আমি কিছুক্ষণ আগে যা বলেছিলাম, ই মানে ই, ইংরেজি ই লেটার, ইলেকট্রনিক্স লার্নিং, ঠিক আছে? এবং এটা বলতে আমরা পাঠদান করার জন্য সিডিরম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে বুঝিয়ে থাকি। তাহলে ই লার্নিং মানে কি? ইলেকট্রনিক লার্নিং। এবং এটা কিভাবে বুঝবো? ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট বা টেলিভিশন চ্যানেল ব্যবহারের মাধ্যমে পড়াশোনা করাটাই হচ্ছে কি? ই-লার্নিং, ঠিক আছে? বর্তমানে আমরা ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করছি না, ঠিক আছে? ইন্টারনেট ব্যবহার করেই তো পড়াশোনা করছি, সেহেতু এটাকে বলা হচ্ছে ই-লার্নিং। বর্তমানে আমরা যে পদ্ধতিতে পড়াশোনা করছি এটাই হচ্ছে বাস্তবতা, তার উদাহরণ।
শ্রেয়স নাইমুল সাজিদ ঠিক আছে কথা ঠিক আছে यस স্যার বাস্তব কথা একদম বাস্তব ভিত্তিক একটা উদাহরণ হচ্ছে আমরা যে পদ্ধতিটা এখন পড়াশোনা করছি তোমরা বাড়িতে আমরা স্কুলে বা বাসায় যেখানে আছি পড়াশোনা কিন্তু চলছে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি ই লার্নিং আমরা মোবাইলে চার্জ করে রাখতে হয়েছে আমরা একদম দেখছি ঠিক আছে পড়াশোনা চলছে এটাই হচ্ছে ই লার্নিং ওকে মনে রাখতে হবে ই লার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতি পাঠদানের বিকল্প নয় এটি সনাতন পদ্ধতির পরিপূরক তাহলে ই লার্নিং আমরা যে অফলাইনে ক্লাস করতাম এটার কি বিকল্প নাকি পরিপূরক পরিপূরক ভেরি গুড কারণ বিকল্প হতে পারবে না তুমি অফলাইনে যেভাবে ক্লাস করতে পারবা একটা মজা পাবা তোমাকে আমি দেখবো তোমাকে আমি শাসন করবো ঠিক আছে তোমাকে কিছু লিখতে দিব করাবো এইখানে কিন্তু সেই সুযোগ নাই তোমাকে আমি যদি বলি পিটা একটা থাপ্পড় দিব বা কিছু একটা তোমাকে শাস্তি দিব করা সম্ভব তুমি বাড়িতে না করলেও কিছু আসবে না ঠিক আছে তাহলে এটা হচ্ছে পরিপূরক বিকল্প নয় উদাহরণ দেওয়ার জন্য বলা যায় শ্রেণীকক্ষে বিজ্ঞানের একটা বিষয়ে পড়াশোনার সময় অনেক কিছুই হয়তো হাতের মাঠে কারো সম্ভব নয় যেমন সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ ইত্যাদি শ্রেণীকক্ষে পাঠ দিতে দিতে শিক্ষক ইচ্ছে করলে মাল্টিমিডিয়ার সাহায্যে সাহায্য নিয়ে আরো সুন্দরভাবে বিষয়টির দৃশ্যমান উপস্থাপন করতে পারেন সেটি এমনকি ইন্টারেক্টিভও হতে পারে ঠিক আছে আমরা সবাই জানি বাংলাদেশের জনগোষ্ঠী বিশাল সেখানে স্কুলের শিক্ষার্থী সংখ্যাও বিশাল নানা ধরনের অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকার কারণে আমাদের স্কুলগুলোতে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে লেখাপড়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বলতে গেলে নেই ল্যাবরেটরি অপ্রতুল ফলে হাত কোনো বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করার সুযোগ খুব কম এই সমস্যাগুলো সমাধানের জন্য ই লার্নিং অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে আমরা তোমাদেরকে বিভিন্নভাবে তথ্যপত্র দিতে পারি তোমরা গুগল করো তোমার ইউটিউব করো ঠিক আছে এরকম তোমাদেরকে পরামর্শ দিতে পারি ঠিক আছে যেমন আমাদের এই ক্লাসগুলো রেকর্ড হয় রেকর্ড হয়ে আমরা ইউটিউব চ্যানেলে দিই ইউটিউব চ্যানেল থেকে আবার কি হয় ই লার্নিং এ দেওয়া হয় তোমরা চাইলে যারা ক্লাস পাবে না তারা ই লার্নিং থেকে ক্লাসটা পরে দেখতে পারবে শুনতে পারবে ঠিক আছে ওকে জি স্যার ওকে দক্ষ একজন শিক্ষকের পাঠদান ভিডিও করে নিয়ে সেটি অসংখ্য স্কুলে বিতরণ করা যেতে পারে যেটা এমন এই যে আমি যে কথা বলেছিলাম একটি নির্দিষ্ট বিষয়কে বোঝানোর জন্য অনেক ধরনের সহায়ক প্রক্রিয়া ছাত্রদের দেওয়া যেতে পারে একজন শিক্ষক চাইলে নিজেই তার পাঠদানে সহায়তা করার জন্য প্রয়োজনীয় বিষয় তৈরি করতে পারেন এবং সেটি বারবার ব্যবহার করতে পারেন বাংলাদেশের অনেক শিক্ষকই এটি ব্যবহার করেছেন করছেন সারা পৃথিবীতে ই লার্নিং এর জন্য নানা উপকরণ তৈরি হতে শুরু করেছে পৃথিবীর অর্থাৎ আমরা যে ক্লাস করাচ্ছি ল্যাপটপ দরকার আছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সম্পর্কে জ্ঞান দরকার আছে মার্কার হোয়াইট বোর্ড এগুলো দরকার আছে প্রজেক্ট দরকার প্রজেক্টর দরকার আছে না এগুলো হচ্ছে উপকরণ ই লার্নিং এর উপকরণ কোনগুলো ই লার্নিং এর উপকরণ হচ্ছে প্রজেক্টর ল্যাপটপ তোমার এই যে আমরা যে বিষয়গুলো করব সেগুলোই ই লার্নিং এর উপকরণ ঠিক আছে আচ্ছা পৃথিবীর বড় বড় অনেক বিশ্ববিদ্যালয় অসংখ্য কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে এবং যে কেউ সেই কোর্সটি গ্রহণ করতে পারে তোমরা হয়তো আমরা হয়তো এত অভ্যস্ত না কিন্তু বাইরের বিভিন্ন দেশে স্টুডেন্টরা কি করে ওয়ার্ল্ড ওয়াইড যেই অনলাইন কোর্সগুলো আছে সেগুলো তারা করে আচ্ছা বিষয়টি নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং অনেক সময়েই একজন সেই কোর্সটি নেওয়ার পর তার হোমওয়ার্ক জমা দিয়ে কিংবা অনলাইনে পরীক্ষা দিয়ে সেই কোর্সটির প্রয়োজনীয় ক্রেডিট পর্যন্ত অর্জন করতে পারছে অনলাইনে অনেক ধরনের কোর্স হয় তোমরা চাইলে মুক্ত পাঠ আমি তোমাদেরকে সাজেস্ট করব বা বাংলাদেশে একটি এরকম প্ল্যাটফর্ম আছে মুক্ত পাঠ এখান থেকে চাইলে তোমরা বিভিন্ন ধরনের কোর্স করতে পারো অনলাইনে আমাদের বাংলাদেশও এতে পিছিয়ে নেই বাংলাদেশের এই ধরনের বেশ কিছু ওয়েব পোর্টাল তৈরি করেছেন এবং সারা পৃথিবী থেকে যে কেউ বাংলা ভাষায় সেই কোর্সগুলো করতে পারে আমি বলেছিলাম কি বলেছে একটা মুক্ত পাঠ ঠিক আছে তোমরা লিখে রাখো এটা তোমরা গুগলে সার্চ করবে মুক্ত পাঠে বিভিন্ন কোর্সগুলো অনলাইনে করা হয় ফ্রিতে ওগুলো তুমি করে নিবা বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিংয়ে প্রশিক্ষণ নেওয়ার উপযোগী এই ধরনের সাইটগুলো দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের দেশে উত্তম পাঠদানের সহজ দূর করার ব্যাপারে ই লার্নিং অনেক বড় ভূমিকা রাখতে পারলেও আমাদের সব সময় মনে রাখতে হবে এটি কিন্তু কোনোভাবেই প্রচলিত পাঠদানের বিকল্প নয় প্রচলিত পাঠদানের সময় একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন কিছুক্ষণ যা বলেছিলাম তাই আচ্ছা ই লার্নিং নিয়ে আর আপাতত আজকে কিছু বলবো না তোমাদের পরবর্তী পাঠ ঠিক আছে ই গভর্নেন্স ও বাংলাদেশ এটা হচ্ছে হোমওয়ার্ক ই গভর্নেন্স ও বাংলাদেশ এই পাঠ থেকে 10টি কুইজ প্রশ্ন তোমরা তৈরি করে স্যারকে দেখাবে আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিব ঠিক আছে মনে থাকবে তো সাজিদ জি স্যার ই গভর্নেন্স ও বাংলাদেশ লাইন বাই লাইন পড়বা পরে প্রয়োজনীয়
কুইজ প্রশ্নটি নোট করে লিখে উত্তর সহ স্যারকে দেখাবে, পারবে না? পারবো স্যার। আচ্ছা, আশা করি সব দিবেন। না পারার কিছু নাই, বুঝিনি সাজিদ কি একটা কেন বলছিল। স্কুল ওয়েবসাইটের হোমওয়ার্ক পোর্টালে দিবেন। হ্যাঁ, আমি হোমওয়ার্ক পোর্টালে দিব। আমাদের চারটা মডিউল এখন সবচেয়ে বেশি ব্যবহার হয়। প্রথমত লাইভ ক্লাস ম্যানেজমেন্ট, দুই নম্বর হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এরপরে তিন নম্বর হচ্ছে ই-লার্নিং। ঠিক আছে, মাধ্যমে ই-লার্নিং করবা। তারপরে আর একটা মডিউল আমাদের ব্যবহার করতে হবে, যাদের বাসা থেকে এসে তোমাদের টিউশন ফি পে করার সমস্যা আছে, তারা কিন্তু ওই বিকাশের মাধ্যমে ওখানে অনলাইন পেমেন্ট করা যায়। ঠিক আছে, অথবা কার্ড আছে, এটিএম কার্ড মাসার এগুলো আছে, এগুলো অন্য কথা। বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আমরা হোমওয়ার্ক মডিউলটা, হোমওয়ার্ক ওখানে ফটো তুলে দিয়ে দিব। শেষ পারবো না? Yes sir, পারবো। লিখে ছবি তুলে ওখানে, তার ছবিটা ওখানে দিয়ে দিব, আমার আর কোনো কাজ নাই। নাইমন পারবো, আশা করি সবাই পারবে। সবাই আইসিটিতে মোটামুটি এক্সপার্ট, মোবাইল চালাতে পারো। ঠিক আছে, আমরা আর সময় বেশি দেবো না, দুই মিনিটের মতো সময় বাকি আছে। কারো কোনো প্রশ্ন পরামর্শ কথা আছে? ক্লাসটা মোটামুটি চেষ্টা করেছি আলোচনা করে ডিসকাস করার জন্য। কোনো জায়গায় প্রশ্ন আছে? নো স্যার। আচ্ছা, আমরা কি কি শিখেছি? ইমেইল, ইমেইলের জনক শিখেছি, ট্রিপল ডাব্লিউর জনক শিখেছি, কম্পিউটারের জনক শিখেছি, কেমন ফেসবুকের জনক, তারপরে আরো যাদের শিখেছি সবগুলো তোমরা একটু জাস্ট প্রিভিউ করবা এই ক্লাস আবার দেখলে, তাহলে হয়তো তোমাদের আর বিষয়ে ক্লিয়ার হবে আর, কেমন? যেমন আইসিটি সেক্টরে যে ব্যক্তিত্বরা আছেন, তার মধ্যে আমরা কাদের নাম জেনেছি? চার্লস ব্যাবেজ, মার্ক জাকারবার্গ, ঠিক আছে, জন বার্নার্স, এডেল আবলেস, হ্যাঁ জন বার্নার্স ডি, এডেল আবলেস, গুড। তারপর হচ্ছে সাজিদ, কি একজনের নাম বলো আইসিডি তে ব্যক্তিত্বের, বলো স্যার। জগদীশ চন্দ্র বসু, ইয়েস জগদীশ, রেমন্ড বাংলাদেশের একজন বিজ্ঞানী, গুড। আচ্ছা, আমি ক্লাসগুলো আরো সুন্দরভাবে করব, ইনশাআল্লাহ আরো ভালো পরিবেশে করব। ঠিক আছে, সকলেই ভালো থাকবা, পড়াশোনা করবা, হোমওয়ার্ক আজকে টাস্কে সেরে ফেলবা, কালকে তো শুটিং নাই। সকলে সুস্থ দীর্ঘ কামনা করছি, আর কারো কোনো প্রশ্ন না থাকায় ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার, নমস্কার।